ব্রেন এমআরআই করতে বলা হয়েছে বাদল চৌধুরীকে। জানিয়েছেন তার স্ত্রী, একবার ব্রেন স্ট্রোক হয়েছে, দুবার বাইপাস সার্জারি, গল ব্লাডার অপারেশন হয়েছে তার, সঙ্গে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, উচ্চ রক্তচাপ এবং সুগার, এত সব সমস্যা নিয়ে ভুগছেন বাদল চৌধুরী, জানিয়েছেন তার স্ত্রী নমিতা গোপ। মঙ্গলবার বাদল চৌধুরীকে হাসপাতালে দেখে এসে তার শারীরিক অবস্থা নিয়ে জানিয়েছেন তার স্ত্রী, বলেছেন গত 6 থেকে 7 দিন ঠিকভাবে ওষুধ খাওয়া হয়নি, যার ফলে আরও অসুস্থ হয়ে পড়েছেন। এখন উনি কি অবস্থায়? ওনার বিপিটা ফ্র্যাকচার করছে। আর কি বলবো, খবর নিন আপনার, কি শুনতে চাইছেন? ওনার তো এমনিতে কি, আমি যা দেখেছি, আমি তো সবসময় ওনার ওষুধ টষুধ দেখি, উনি কাল থেকে একটু খাওয়া দাওয়া কম করছেন, আর একটু এই ডিভেন্ট কথাবার্তা হচ্ছে। ওটা ওনার আরও হয়েছিল, যখন ব্রেন স্ট্রোক হয়েছে, এখন তো উনি 6-7 দিন বাড়িতে ছিলেন না, ওষুধপত্র ছিল না। আরও একবার ওনার যখন একটা অপারেশন হয়েছিল, তখন ওনার যে হার্টের একটা ওষুধ ইকোস্প্রিন, যেটা ব্লাড থিনার ব্লাডটাকে লিখিয়ে রাখে, পাতলা রাখে, এটা বন্ধ করতে হয়েছিল। ওই 7 দিনের ওই অপারেশনটার কিছুদিন পরেই উনি স্ট্রোক করেছিলেন, শুধু ওই ওষুধটা বন্ধ করার জন্য। আমি জানি না এরকম কিছু হচ্ছে কি না, কিন্তু আমি এক্ষুনি একজন ডাক্তার ওনাকে দেখে বলেছেন যে এমআরআই, একটা ব্রেইন এমআরআই প্লাস মাইনাস কন্ট্রাস্ট, হোল স্ক্রিনিং অফ এই হোল স্পাইনের, ওটাতে একটা বিশাল সাউন্ড হয়। যেহেতু উনি বাইপাসের পেশেন্ট, উনি ওই সাউন্ডটা নিতে পারবেন কি না, আমাকে ডক্টর বলেছিলেন আপনাকে বন দিতে হবে। তো আমি 12:15 ওই বনটা দিয়ে এখানে এসেছি শুরু করতে। আর এমনিতে দেখছি ডাক্তারের চেষ্টা করছেন, ওনার ইউরিন ব্লক হয়ে আছে, এটাকে ডাক্তার বলছেন না, কিন্তু আমি দেখেছি যে ওনাকে সেঁক দেওয়া হচ্ছে, মানে গরম এবং ঠান্ডা দিয়ে ওনার ওই ফ্লোটা, ওনার একটা প্রস্টেটমেন্ট এনলার্জও আছে। ওনার আবার গলব্লাডার স্টোন অপারেশন আছে, একবার একটা ব্রেন স্ট্রোক হয়েছিলো অ্যাসেম্বলিতে, এটা আপনার জানেন কি জানেন, অ্যাসেম্বলিতে একটা ইস্যু ছিল, আর বাইপাস সার্জারি হয়েছিলো, বাইপাস সার্জারি করে একটা স্টেন্টিং আছে। পরিষেবা কেমন পাচ্ছেন? পাচ্ছি, একটু হিডেন হিডেন মনে হচ্ছে সবটা। পিওর রিপোর্ট, চ্যানেল 3 রাত।